আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি লুনাস চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো, আর বরাবরের মতো আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগে আপনাদের জন্য থাকছে আমার দৈনন্দিন যে কাজগুলো সাধারণত আমি করি, সেগুলোই আমি সাধারণত দেখাই, তো সেটা নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আম বাছাই করছি। আসলে যেহেতু অনেক আম, একটু বাছাই করে নিতে হয়, না হলে দেখা যাবে যে পচাগুলি থেকে যাবে, তখন ওগুলি ফেলে দিতে হবে। তার জন্য একটু বেছে বেছেই নিচ্ছি, তো আমগুলি কুটবো তার জন্যই। তো আমি একটা জিনিস বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা যে বেল আইকন বাটনটি আছে সেটাও অবশ্যই প্রেস করে দিবেন, এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা আমাকে আর মিস করবেন না, আপনারা জেনে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স, এটা আসলে গাছের, তো আমাদের যেহেতু অল্প কয়েকটা গাছ তো প্রতিদিন এই কয়েকটা হয় তো তুলে আনে, তো একটু বের হয়েছে বাসা থেকে। সে কোথায় এসেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে উত্তরা পাসপোর্ট অফিস, ও পাসপোর্ট অফিসে একটু কাজ ছিল তো সেখানে এসেছিলাম। তো আমি আর আমার ভাই, ছোট ভাই, ও এসেছি। তো আমরা এখন যাওয়ার সময় রিক্সা পাচ্ছি না, তো ভাবলাম যে হেঁটে হেঁটেই সামনে যে রিক্সাটা নিব। তো যাওয়ার পথে একটা মার্কেট পড়েছে যেটাতে আমি আসলে কখনো যাইনি, তো কিউরিওসিটি থেকে মার্কেটটাতে ঢুকা, তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই, কিছু জিনিস আমি ক্যাপচার করে রেখেছি। তো মার্কেটটা কোন জায়গায় সেটা একটু আমি ক্লিয়ার করি আপনাদের। তো মার্কেটটা হচ্ছে, এটা খালপাড় বলে বা 12 নম্বর, উত্তরা সেক্টর 12, এই জায়গায় এই মার্কেটটা পড়েছে। সেটা আবার যদি সহজ কথায় বলতে যাই, এখানে যে কবরস্থানটা রয়েছে এটার অপোজিটে মার্কেটটা। তো আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি, তো আপনাদেরকেও দেখাবো। তো এই যে আমরা চলে এসেছি, তো আমি এখন উপরে উঠছি। মার্কেটটা আসলে নিচতলা থেকে একদম, তো নিচতলা এতটা ভালো ডেকোরেট করা না, কিন্তু উপরে অনেক সুন্দর করা। তো উপরে আমি যাচ্ছি, এই যে আমরা চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সয়া সসের এই বোতলগুলো, এগুলো 570 করে। তারপরে বিভিন্ন ধরনের ডাল। তো আমাদের নিজস্ব যে দেশীয় প্রোডাক্টগুলি ওগুলিও রয়েছে, তবে তুলনামূলকভাবে কম। তো একটু বলে নিচ্ছি, মার্কেটটা মূলত চাইনিজদের জন্য, কারণ ওদের যেসব প্রোডাক্ট ওরা খায় দৈনন্দিন যে রেগুলার ইউজের এবং খাবার, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এটা মূলত ওদের জন্য মার্কেটটা করা, মানে ওদের যৌথভাবে, এটা নাকি একজন বাঙালি এবং ওদের যৌথভাবে করা, তো সরাসরি নাকি ওদের দেশ থেকে এই জিনিসগুলো আসে। তো আমি কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যেগুলি আমি চিনি না, এবং আসলে আমি কখনোই জানতাম না এখানে না গেলে যে এগুলো খাওয়া যায় বা কিছু। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তা আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো এই যে একটা আইটেম, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, প্রাইস দেওয়া আছে 250। এটা হচ্ছে অরেঞ্জের যে স্কিনটা, এটা ড্রাই করে এটা সেটা। তো আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এখানে আমি দেখতে পেয়েছি, তো একটু সামনেই যাচ্ছি। তো তারপর এই যে এটা হচ্ছে ওই যে ঝাল, যে স্পাইসি যে নুডলসটা, এটা খুবই ভাইরাল একটা নুডলস। তো এখানে এটা দাম আছে 650 টাকা। আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নুডলস, এই যে এগুলো হচ্ছে রাইস নুডলস বলে, এই যে। তো এমন এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলির মানে গায়ে আপনি কোনোভাবেই বুঝবেন না এটা আসলে কি, কারণ লেখাগুলি ওদের চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া, সেক্ষেত্রে বোঝা খুবই কষ্টকর। যারা এগুলি সম্পর্কে মানে আগে থেকে না জানলে এগুলি চিনবে না, যেহেতু আমি অনেক কিছু চিনি না, কারণ ইংলিশ নাম দিলে তা একটু জানার একটু পসিবিলিটি থাকে, বাট ওদের দেশের যেহেতু ল্যাঙ্গুয়েজ ইউজ করা, আমি কিছুই এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা ছবি দেখে আইডিয়া করে নিয়েছি, এটা হচ্ছে মিষ্টি আলুর কিছু একটা হবে, যাই হোক। এই যে দেখতে পাচ্ছেন, এটা 350 লেখা। তো আসলে এক এক দেশের খাবার, এক এক দেশের ট্রেডিশন আসলে সব কিছুই ভিন্ন। তো আসলে এই জিনিসটা আমার কাছে খুব পজিটিভ লেগেছে, ওদের জন্য আসলে কিছু থাকা দরকার। এমন মনে হয় যখন আমরা কোনো ফরেন কান্ট্রিতে যাই, যদি আমাদের খাবারগুলো আমাদের কাছে থাকে, অ্যাভেলেবেল থাকে, তখন খুবই ভালো লাগে। তো তারাও তো এভাবে চায়, তা আসলে এটা আমি খুব আসলে অ্যাপ্রিসিয়েট করি। তো আরও বিভিন্ন ধরনের এই ইয়াগুলো দেখতে পেলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু রাইস ওয়াটার লেখা, ইনগ্রিডিয়েন্ট রাইস অ্যান্ড ওয়াটার লেখা।
আর এর অপোজিটে রয়েছে প্রিজার্ভ করা আইটেমগুলো, বিশেষ করে ভেজিটেবল এবং মাংস, মাছ সব ধরনের। তো আমি ভেজিটেবলগুলো একটু দেখাচ্ছি। এটা যে যা দেখতে পাচ্ছেন, এটা ছিল ক্যাবেজ। তো এটা ওরা ফ্রোজেন করে, এগুলো সরাসরি ওদের দেশ থেকে আসা। তো আর তারপর এটা ছিল বরবটি। তো আপুটা আমাকে বলছিল এগুলো প্রত্যেকটাতে সিরকা দেওয়া। আর যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশের ভিতরে যে কচি অংশটা থাকে সেটার এটা। তো এটা নাকি ওদের খুবই ফেভারিট একটা খাবার। তো আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা কারি টাইপের একটা। তো ওই আপুটাও ভালো করে বলতে পারছিল না, তা আমি দেখছিলাম। তারপরে এই যে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, এগুলো ডিম। আসলে এগুলি ডিম ঠিক আছে, বাট এগুলি হচ্ছে নষ্ট ডিম। এই যে, তা আমি প্রথমে শুনে আসলে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। তো আর এটা ছিল হচ্ছে শুকুরের মাংস। এই যে, তো এই যে এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা তো আমরা চিনি। তো হঠাৎ করে আমার চোখ নিচের দিয়ে গেল, তখন দেখতে পেলাম এটা জিনিসটা কি, দেখতে তো সুন্দর লাগছে। তখন আমি ওই আপু, যে সেলস আপুটা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি বললো যে এটা হচ্ছে পদ্ম ফুল যে থাকে সেটার বীজ। তো সেটার বীজটাকে ওরা এভাবেই মানে প্রিজার্ভ করে, তারপর ওটা খাওয়ার জন্য। তো এগুলো আরও অনেক ধরনের ভেজিটেবল আইটেম যেগুলো ওরা প্রিজার্ভ করে, এগুলো সরাসরি ওদের দেশ থেকে এসেছে। তো এগুলি ওদের খাবার। তো এখন যে আইটেমটা দেখতে পাচ্ছেন, এটা আমি প্রথমে ভেবেছিলাম অনেক ভারী হবে, কিন্তু হাতে নিয়ে দেখলাম এটা অনেক হালকা এবং এটা শুকনা। তো এটা জিনিসটা হচ্ছে সি উইড, এটা হচ্ছে সামুদ্রিক যে শৈবালটা সেটা এটা। তো এটা ওদের খাওয়ার একটা উপাদান। তো আরও অনেক আইটেম দেখতে পাচ্ছি যেগুলো আসলে এখনও পর্যন্ত ওখানে যারা কর্মরত আছে তারা এখনও অবগত হয়নি, কারণ মার্কেটটা রিসেন্ট দিয়েছে, বেশি দিন হয়নি। তো যাই হোক, এখানে মোটামুটি অনেক ধরনের জিনিস আছে, পাশাপাশি আমাদের দেশীয় প্রোডাক্টও রয়েছে। এই যে, তো এই পাশে ছিল হচ্ছে কসমেটিক এবং কিচেন গ্যাসরিজগুলো লাগে সেগুলো, মানে এটা কিছু আনকমন ছিল না। এটা আমাদের অন্য শপিং মলগুলো যেরকম সাজানো সেভাবেই ছিল। তো এই পাশে কিছু টুথপেস্ট এবং কিছু সোপ ছিল, যেগুলি সরাসরি ওদের দেশ থেকে আসা। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা 320 টাকা করে। এই যে, তো এখন আমরা যাচ্ছি আরেকটা ফ্লোরে। সেই ফ্লোরে গার্মেন্টস আইটেমগুলো রয়েছে এবং কিছু অর্নামেন্টস, এবং দেখি আর কী কী আছে। তো আমরা এখন ভেতরে ঢুকছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, লেডিস ব্যাগ, লেডিস জুতা, শু সব কিছুই রয়েছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে কোন ধরনের প্রোডাক্টগুলো রয়েছে। তো ওরা বললো যে আমাদের দেশীয় ব্র্যান্ড রয়েছে, পাশাপাশি ওদের কিছু ব্র্যান্ড রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আরও কিছু জিনিস রয়েছে ওই পাশে আমাদের, যেমন গার্মেন্টস আইটেমগুলো, সেগুলি আমি দেখাচ্ছি। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জেন্টস আইটেম, এই যে সবগুলোই। তো এই যে দেখতে পাচ্ছেন মেয়েদের আইটেমগুলো, এই যে এখানে বিভিন্ন ধরনের কুর্তি রয়েছিল, যেগুলো হচ্ছে ওয়ান পিস করে, আবার থ্রি পিসও ছিল। তো এখানে বরাবর মতো আমাদের দেশীয় প্রোডাক্ট রয়েছে এবং ওদের দেশে সব কিছু মিলিয়ে কম্বাইন করে আসলে দেওয়া আছে। তো যেহেতু নতুন খুলেছে, তা কালেকশন তেমন একটা নয়, তবে আশা করছি সামনে আরও হবে। এই যে এখানে যে কুর্তিটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সফট, আমাদের দেশীয়। এটা হচ্ছে 1500 করে। এই যে, তো এখানে চাইল্ডদেরও রয়েছে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি অনেক ধরনের আইটেমই রয়েছে আমাদের দেশ এবং ওদের দেশ মিলিয়ে জিনিসগুলো আছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা নিচে নেমে যাচ্ছি, চলে যাব। তো এটা ছিল তাদের নিচতলা। তো নিচতলা সেভাবে ডেকোরেট করা হয়নি, যেহেতু নতুন বলেইছি আমি। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো এটার নাম কি সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মার্কেটটার নাম দেখাচ্ছি, এই যে ইনা মার্ট, পাশে ওদের ভাষাও লেখা। তো আমরা এখন বের হয়ে গেছি, আমরা এখন বাসার দিকে রওনা দিব। তো যেতে যেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন সব সময়, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন।